सुनू नैनीताल शहर में। हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আশা করছি সবাই খুব ভালো আছেন। আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি দুপুরবেলা থেকে। তো দুপুরবেলা আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি, আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আসলে রেসিপি শেয়ার করা তেমন কোনো প্ল্যান ছিল না, যেহেতু খেতে খুব ভালো হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। তো এখানে হচ্ছে যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আজকে ব্যবহার করেছি সরিষার তেল, আর দিয়ে দিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না। আর এক পাশে হচ্ছে যে একটা বাটিতে একটু গরম পানিতে আমি কিছুটা পরিমাণ জাফরান মিক্সড করে নিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, জাস্ট আমার কাছে জাফরান ছিল বলেই আসলে জাফরানটা ব্যবহার করা। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট, খুব বেশি আদা রসুনের পেস্ট দেবো না, অল্প পরিমাণেই আদা রসুনের পেস্ট আমি দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরুর দুধ। তো দুধটাকে আমি হচ্ছে নর্মাল যে গরুর দুধ ছিল ওটাই ছিল আমার কাছে, তারপর ওটার মধ্যে হচ্ছে যে একটু লেবু আর কি মিক্স করে এটাকে একটু হচ্ছে যে দইয়ের মতো করে নিয়েছি। যদি ঘরে টক দই না থাকে এভাবে হচ্ছে দই দুধের মধ্যে একটু লেবু মিক্স করে আপনারা দই করে নিতে পারেন ইনস্ট্যান্টলি। আর যে মাটনটা ছিল এখানে প্রায় 700 থেকে 800 গ্রামের মতো মাটন ছিল, সে মাটনটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তবে সেটাকে খুব বেশিক্ষণ চুলায় নাড়াচাড়া করে নিই, জাস্ট 5 মিনিটের মতো নাড়াচাড়া করে যেই গরুর দুধটার মধ্যে আমি লেবু মিক্সড করে দইয়ের মতো করে নিয়েছিলাম সেটা মিক্সড করে দিলাম মাংসের সাথে। তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে যে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা। তো এটা হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা, সেটা আমি একদম টোটালি হচ্ছে প্যাকেটের মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করেছিলাম। আর আপনাদেরকে একটু প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি কোন প্যাকেটটা, এই যে বিরিয়ানি রাঁধুনি মিক্সড যে মশলাটা পাওয়া যায় বিরিয়ানি মশলা, এটাই হচ্ছে আজকে ব্যবহার করেছি। আর আমি 700 থেকে 800 গ্রাম মাংসের মধ্যে সম্পূর্ণ প্যাকেটটাই ব্যবহার করে ফেলেছি। এর মধ্যে সম্পূর্ণ সব ধরনের উপকরণ দেওয়া আছে, তাই তেমন কোনো কিছু দিতে হবে না। এখন আমি হচ্ছে একটু মশলাটাকে ভালোভাবে মিক্সড করে একটু ঢেকে দিব। তো এটা হচ্ছে যে একটু ভালোভাবে যখন একদম কষা কষা হয়ে যাবে, মাংসটা ভালোভাবে হয়ে যাবে, তারপর হচ্ছে তুলে নেব। আর যেহেতু হচ্ছে যে আমি যে আমার ঢাকনাটা ছিল সেটার মধ্যে একটা ছিদ্র ছিল, তাই এটা হচ্ছে একটু একটা গোলমরিচ দিয়ে বা লং দিয়ে আমি এটাকে জাস্ট অফ করে দিয়েছি ছিদ্রটা। আর পোলাওয়ের চালটা আমি অলরেডি হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছি। আর যেখানে আমি হচ্ছে জাফরানটা মিক্স করে রেখেছিলাম গরম পানির সাথে, সেখানে হচ্ছে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এখানে প্রায় 1/2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আর এখন একটু গরম পানি দিয়ে দুধটাকে মিক্স করে নিয়েছি জাফরানের সাথে। আর এদিকে হচ্ছে আমার মাংসটাও খুব ভালোভাবে কষে গিয়েছে, আর এই মাংসটা আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব অল্প জ্বালে। তো মাংসটা কালারটা খুবই সুন্দর এসেছে, আর আমার মাংসটা চেক করে দেখলাম অলমোস্ট মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চাল, যে পোলাও চালটা আমি ধুয়ে রেখেছিলাম, আর এখানে ছিল প্রায় 500 গ্রামের মতো পোলাও চাল। আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন হচ্ছে লবণটা একটু চেক করে দিতে হবে, কারণ হচ্ছে যে মশলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ কিন্তু থাকে। তো চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা। আর দুধটা একটু লেগেছিলো বাটির মধ্যে, তাই একটু হচ্ছে পানি মিক্স করে এই দুধটা আমি দিয়ে দিব। আর গুঁড়া দুধ ব্যবহার করলে কিন্তু পোলাও বা বিরিয়ানিতে খুব ভালো একটা শাহি শাহি ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, আর দিয়ে দিব হচ্ছে একটু কেওড়া পানি। আজকে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়েছিল, আর আমি বিরিয়ানিতে একদমই আলু পছন্দ করি না, তাই আসলে ওইভাবে আলু দেওয়া হয়নি। আর এখন হচ্ছে যে আমি এটাকে খুব ভালোভাবে ঢেকে দেব, এখন আর নাড়াচাড়া করবো না, একদম যখন নাকি এটা বন্ধ হয়ে যাবে মানে মোটামুটি হয়ে যাবে তখনই দিয়ে দিব। আর এর মধ্যে আমি আসলে কেওড়া পানিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই হচ্ছে যে চুলাটা একটু ঢাকনাটা খুলে আমি একটু কেওড়া পানি দিয়ে বাবা পোলাওটাকে একটু মিক্স করে দিলাম। আর আমি কেওড়া পানি খুব বেশি দিই না, একদমই 1 ফোঁটার মতো কেওড়া পানি দিয়েছি। আর 5 মিনিটের মধ্যে হচ্ছে যে পুরো পানিটা টেনে গিয়েছে, আর এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে পোলাওটা অলরেডি হয়ে গিয়েছে আর খুবই ঝরঝরে হয়েছে। আর এখন আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে একদম চুলাটা বন্ধ করে আর কড়াইয়ের নিচে হচ্ছে যে একটা তাওয়া দিয়ে এটাকে হচ্ছে যে 20 থেকে 25 মিনিটের মতো জাস্ট দমে রেখে দেব। তো এভাবেই হচ্ছে যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, আর বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি এক্সট্রা করে তেমন কোনো মরিচ ব্যবহার করিনি, তাই বাচ্চারা খুব পছন্দ করেছিল। আর এটা খেতে আমার কাছে মোটামুটি যে হাজির বিরিয়ানির মতো মনে হচ্ছিলো। আর এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিব, খাবারটা যেহেতু রেডি হয়ে গিয়েছে বাচ্চাদেরকে খাইয়ে তারপর হচ্ছে আমিও খেতে বসলাম। তা আপনাদেরকে দেখাচ্ছি খাবারটা কতটা ঝরঝরে হয়েছিল আর মাংসটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে মাংসটা একদমই খুলে খুলে আসছিলো, আর এখানে হচ্ছে যে পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল। তো এভাবে হচ্ছে আপনারা যারা, আমি জানি আপনারা অনেকেই অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারেন, তবে আমি কোনো নির্দিষ্ট রেসিপি ফলো করে বিরিয়ানি রান্না করি না।
যে কোনো রান্নাই আমি একদম সহজভাবে নিজের মতো করার চেষ্টা করি। তো এখন হচ্ছে আর ওই দিন ভিডিও করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিন সকালের ফুটেজ। তো বিরিয়ানি অলমোস্ট খাওয়া শেষ হয়ে গিয়েছে, এটা পরের দিন সকাল বাচ্চারা স্কুলে যাবে। তো ওদের টিফিনে আসলে ওরা যেহেতু খুব পছন্দ করেছে বিরিয়ানিটা, তো ওরা বলল যে ওরা বিরিয়ানি নিয়ে যাবে টিফিনে, তাই ওদেরকেও হচ্ছে যে বিরিয়ানিটা একটু গরম করে দিচ্ছি। আর বাইরে যেহেতু অনেক গরম, এখন বাজে বেলা 9টা, অনেক রোদ উঠে গিয়েছে, তাই আমি ভাবলাম যে ওদেরকে একটু হচ্ছে যে ড্রিঙ্কস করে দিব। ড্রিঙ্কস বলতে হচ্ছে ট্যাং গুলিয়ে দিব আর কি, এটা ম্যাঙ্গো ফ্লেভারের। আর বাচ্চারা আমার ছোট ছেলেটা একটু বেশি পরিমাণ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, তাই হচ্ছে যে একটু চিনি এর মধ্যে মিক্সড করে দিব। এখন হচ্ছে যে ওদেরকে একটু ট্যাং গুলিয়ে দিয়ে আর হচ্ছে বিরিয়ানিটা গরম করে দিব, আর নর্মাল যে পানি একদম প্লেন ওয়াটার সেটাও একটা ওয়াটার পটে দিয়ে দিব, কারণ অনেক যেহেতু গরম ওরা যাতে ট্যাং প্লাস হচ্ছে যে পানি দুইটাই খেতে পারে। আর বিরিয়ানি খেলে আমরা অনেকেই জানি যে গলাটা বারবার শুকিয়ে আসে, তখন অনেকটা পরিমাণে পানি বা ড্রিঙ্কসের দরকার হয়। তো আমি ওদেরকে যেহেতু ওদের স্কুলে তেমন কোনো প্যাকেট জাতীয় খাবারের অ্যালাউ না, কোক সেভেন আপ, এই জন্য হচ্ছে যে ওদেরকে ট্যাংটা এভাবে পানিতে গুলিয়ে দিয়ে দিই। বাচ্চারাও পছন্দ করে। বাচ্চা থেকে স্কুলে দিয়ে আমি আর বাসায় আসিনি, আমি চলে আসলাম আলমাসে। তো এটা হচ্ছে 15 নম্বর যে আলমাসটা, ক্যারি প্লাজার অপোজিটে এখানে। তো এখানে আসছি বেসিক্যালি হচ্ছে যে একটু ব্যাংকে এবং হসপিটালে কাজ ছিল, তো প্রথমে আমার যেহেতু সিরিয়ালটা একটু লেট হচ্ছিলো, তো ভাবলাম যে একটু আলমাসে ঘুরে যাই, গিফট আইটেম ওদের কী কী আছে এগুলো একটু দেখি। তো এই যে গিফট আইটেম কিংবা হচ্ছে যে ঘুম ডেকোরের বিভিন্ন জিনিসপত্র কিন্তু আলমাসে অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায়, যদিও দামটা অনেকটা বেশি হয় অন্যান্য দোকানের তুলনায়, তবে ওদের কালেকশানটা সবসময় অনেক ইউনিক হয়। তাই ভাবলাম একটু দেখে যে আপনাদের সাথে একটু শেয়ার করি গিফট আইটেম হিসাবে এই মুহূর্তে আলমাসে কী কী ধরনের প্রোডাক্ট আছে বা কী ধরনের আইটেমগুলো আছে, আপনারা জাস্ট একটু নলেজে রাখতে পারেন। আর আমিও যেহেতু জিনিসগুলো কেনাকাটা বা একটু দেখতে এসেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ডিশ আইটেমগুলো সেগুলো আছে, আর নিচে আছে যে কিছু হচ্ছে যে বিরিয়ানি রান্না করার জন্য বিভিন্ন ধরনের যে প্যানগুলো। তো এই প্যানটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে এটা এসকেভির ছিল, এটা দাম ছিল হচ্ছে যে 2770 টাকা, এটা 28 সিএমের ছিল। তো এই প্যানটা পুরোটা হচ্ছে এসএস স্টিলের, তো জিনিসটা খুবই সুন্দর এবং খুবই বড় ছিল। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনাদের কিছু গ্লাস দেখিয়ে দিচ্ছি। এই নীল কালার গ্লাসগুলো ছিল 520 টাকা করে পার পিস, আর গোল্ডেন কালারগুলো ছিল মনে হয় 500 টাকা করে। আর এখানে হচ্ছে কোরআন শরীফের যে কভারগুলো সেগুলো ছিল, তো এটা ছিল 4500 টাকা, আর বড়টা ছিল 6500 টাকা প্লাস ভ্যাট। আর এই ব্যায়ামগুলো খুবই সুন্দর, তবে এই ব্যায়ামগুলোর দাম অনেক বেশি। তো ছোটোটার দাম ছিল প্রায় 8650 টাকা প্লাস ভ্যাট, আর বড়টার দাম ছিল 9650 টাকা প্লাস ভ্যাট। তবে এগুলো মানে অত বেশি বড় না, মোটামুটি বড়। তো আমি একটু রিক্সা নিয়ে হচ্ছে যে মানে এই হসপিটাল দিকে একটু আসতে নিয়েছিলাম, তো আসার সময় রাস্তার মধ্যে একটু জ্যাম লেগে গিয়েছিলো। আর যখন জ্যাম লেগে তার মধ্যে হচ্ছে দেখলাম যে ভ্যানের মধ্যে খুব সুন্দর সুন্দর পর্দা এবং চাদর কুশন কভার বিভিন্ন ধরনের জিনিসগুলো বিক্রি করছে, যেগুলো আমাদের বেডরুমে খুব বেশি দরকার হয় বা বাসা সাজানোর ক্ষেত্রে, আর এত বেশি কালারফুল লাগছিলো। তো এখানেই আসলে জ্যামটা লেগে গিয়েছিলো, আর এগুলো দেখে আমার খুব মানে চাচ্ছিলো একটু দেখি বা কিছু কেনাকাটা আমার করা যায় কি না। তবে যেহেতু রিক্সাটা নিয়েছি আর এখন এখানে জ্যাম লেগে গিয়েছে, তো আমার আসলে নেমে দেখার তেমন সুযোগ ছিল না, তবে অন্য কোনো দিন আসবো এখানে দেখার জন্য। তো যাই হোক, আমি চলে আসলাম হসপিটালে। তো হসপিটালে আমার ব্লাড স্যাম্পল দেওয়া দরকার ছিল, তো এখানে ওয়েট করছিলাম, কারণ আমার সিরিয়াল ডাকবে তারপরে আসলে আমার জন্য, সেই জন্য আসলে একটু ওয়েট করতে মানে হসপিটালে ওয়েট করাটা খুবই কষ্টদায়ক, কারণ হসপিটালে ওয়েট করতে একটুও ভালো লাগে না। তো হসপিটালে কাজ শেষ করে আমি চলে আসলাম ব্যাংকে, তো ব্যাংকে একটু দরকার ছিল। তো ব্যাংকের দরকারি কাজটা শেষ করে আসলে ওই দিন তেমনভাবে আর ভিডিও অন করা হয়নি, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিলো না, কোনোভাবে ভিডিও করতে ইচ্ছে করছিলো না। তো একবারে ভিডিও অন করেছি সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে বাচ্চারা খুব বেশি জ্বালাতন করছিলো, ওরা বাইরে যাবে ঘুরতে যাবে, তো ভাবলাম ওদেরকে কোথায় নিয়ে যাওয়া যায়। পাশাপাশি নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো ভাবলাম যে এখানে একটু নিয়ে যাই, তো দেখি ওদের ফুড কোয়ালিটি কেমন বা ওদের ভিতরে এনভায়রনমেন্ট কেমন, কীভাবে ডেকোরেশন করেছে সব কিছু দেখি, বা বাচ্চাদের কোনো প্লে জোন আছে কি না। তো নিয়ে আসলাম বাচ্চাদের, তবে এখানে তেমন কোনো প্লে জোনের ব্যবস্থা নেই, তাই আমার কাছে আসলে বাচ্চাদেরকে নিয়ে এখানে সময় কাটানো একদমই সম্ভব না, কারণ বাচ্চারা খুব বেশি যেখানে যায় খুব প্লে জোনে খেলতে চায়। তবে এখানে একটা হচ্ছে কারো হচ্ছে ফ্যামিলিগত কোনো পার্টি ছিল, তাই অনেক অনেক বেবিরা ছিল, তাই বাচ্চারা অনেকটা সময় এনজয় করেছে। আর এখন আসে ওদের ফুড কোয়ালিটির কথা, ফুড
সল্টগুলো একদমই ভালো না। সব খাবারের মধ্যে অনেক বেশি পরিমাণে টেস্টিং সল্ট দিয়েছে, তো যেটা খেতে একদমই ভালো লাগছিল না, মুখে দেওয়ার সাথে সাথে ঝিঝি করছিল। আর বাচ্চারা নিয়েছিল এখানে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসটা ফ্রেশ ছিল না, এটা মনে হয়েছে আগে ছিল, সেটা গরম করে দিয়েছিল, ওটা থেকে একটা গন্ধ আসছিল। তো বাচ্চারা ওই খাবারটা শেষ করেনি, জাস্ট এখানে যেহেতু অন্য একজনের পার্টি ছিল তো ওখানে অনেক অনেক বেবিরা ছিল, তো সেই বেবিদের সাথে বাচ্চারা একটু সময় কাটিয়েছে। আর বাচ্চারা কোথাও বাইরে ঘুরতে নিয়ে গেলে ওরা আসলে খাবার দাবারের থেকে ওদের বেশি অ্যাটেনশন থাকে, ওরা কোথায় খেলতে পারবে বা ভালোভাবে ওরা একটু দৌড়াদৌড়ি করতে পারবে এই ধরনের অ্যাটেনশন থাকে। তো বাচ্চারা যেহেতু খেলছিলো আর আমি আসলে ফুটেজগুলো ইচ্ছা করে কাটিনি, কারণ আমি যেহেতু ব্লগিং করি বা ভিডিও বানাই, কারণ বাচ্চাদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য, শুধুমাত্র ইনকামের জন্যই যে সবসময় ভিডিও করি তা কিন্তু না, তো এই জন্য আসলে বাচ্চাদের ফুটেজগুলো লম্বা সময় ধরে রাখা, হয়তো অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, তাই বলে দিলাম আর কি কেন বাচ্চাদের ফুটেজগুলো এত বেশি বেশি আমি রাখি। আর এখন বাসায় চলে আসছি, তো রাতের বেলা হচ্ছে যে আমি একটু চেয়ার শেয়ার পানিতে গুলিয়ে নিচ্ছি আমার জন্য এবং আমার হাজব্যান্ডের জন্য, দুজনের জন্য দুই গ্লাস। তো এটা হচ্ছে যে রাতে খেয়ে নিব, যেহেতু বাইরেও আজকে সারাদিনই হচ্ছে যে একটু হেভি খাবার হয়েছে, দুই বেলায় বাইরে খাওয়া হয়েছে, তাই একটু গ্যাসের প্রবলেম হচ্ছিলো, তাই এই চেয়ার শেয়ারটা মানে গুলি আমরা খেয়ে নিচ্ছি। এটা খেয়ে খুব বেশি উপকার পাচ্ছি কয়েকদিন ধরে, এবং আমরা দুজনেই এটা ফ্যান হয়ে গিয়েছি একদম আমাদের সকালে এবং রাতে, এটা না হলেই না। তো সেটা নিয়ে আপনারা যদি কিছু জানতে চান কীভাবে খায় বা এটা উপকারিতা কতটুকু, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া এবং প্রার্থনা করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওতে শেষ পর্যন্ত ছিলেন। ভেজ শুনু নেনিতাল শহর মে।